একটা নতুন জায়গায় নিয়ে যাই, সেই জায়গায় আপনাদেরকে অনেক দিন আগেই আনবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না বিভিন্ন জায়গায় ব্লক ছাড়তে ছাড়তে। তাই আজ একটা নতুন জায়গায় আপনাদের নিয়ে এসছি, আর সেই জায়গায় যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার আরপিজি ব্লগের সঙ্গে থাকুন। এবং এই আরপিজি ব্লগের সঙ্গে থাকতে গেলে যেটা হলো সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্টস করুন। আপনাদের কাছ থেকে ভিউজ খুবই কম পাচ্ছি, আমি আমার বেস্ট দিচ্ছি, আপনারা একটু আমার সঙ্গে সহযোগিতা করুন, অন্তত পক্ষে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস, একটা সাবস্ক্রাইব অবশ্যই পেতে পারি। চলুন আজ একটা নতুন জায়গায় আপনাদের দেখাই। সামনেই যে মূর্তি দুটো দেখতে পাচ্ছেন আপনারা, একটা হচ্ছে লায়ন ডগ আমরা বুঝি, আর একটা জাপানি নাম হচ্ছে কোমাইন। এই জন্য লায়ন ডগ বলা হয় যে শরীরটা হচ্ছে সিংহের মতন আর মুখটা হচ্ছে ডগের মতন। দাদা কি টিকিট আছে নাকি? আগে ছিল নাকি? ঢুকেই একটা বিরাট বুদ্ধের মূর্তি আপনাদেরকে স্বাগত জানাবে। ভিতরটা খুবই সুন্দর, খুব শান্ত আর ঠান্ডা একদম, গাছ চারিদিকে দেখতেই পাচ্ছেন। চলুন আরও ভিতরে নিয়ে যাই। এবং আর কী কী আছে এখানে, একটা জাপানি মন্দির আপনাদেরকে নিয়ে এসছি, সেই মন্দিরটা আপনাদের দেখাবো। এখানে দেখছেন বিভিন্ন মূর্তি বিভিন্ন রকমভাবে রয়েছে, কেউ হাত জোর করে রয়েছে, কেউ ছোট বড়, কেউ চিন্তা করছে। দেখতে পাচ্ছেন কথিত আছে এই মঙ্কসগুলো রাতের বেলায় জেগে ওঠে এবং জাপানি ফরেস্টের রক্ষণাবেক্ষণ করে, তাই এরা বিভিন্ন রকমভাবে বসে আছে। এবারে আপনাদের জাপানি ফরেস্টের কিছু কথা আমি বলি। জাপানি বাগানের নকশার কেন্দ্রবিন্দু হলো প্রকৃতির প্রতি উপলব্ধি এবং সম্মান। জাপানি গার্ডেন ডিজাইনের নীতিতে মুগ্ধ হয়ে হিটকো ইকো পার্কের কেন্দ্রীয় লেকের পাশে পার্কের 3.5 একর জায়গার উপর একটি আকর্ষণীয় জাপানি বন তৈরি করেছে। সাইট এলাকার উন্নয়ন কাজের সময় এক শ্রমিক বুদ্ধের একটি পুরনো ভাস্কর্য দেখতে পান, ফলস্বরূপ জাপানি মঠে বনে মঠের থিম নিয়ে জাপানি বনের বিকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিতরটা অসম্ভব সুন্দর, আপনারা যদি বিকেলের দিকে আসেন সবচেয়ে ভালো হয়, কারণ সন্ধ্যের সময় আলো জ্বলে গেলে জায়গাটা আরও সুন্দর হয়ে যায়। এটা দেখতে পাচ্ছেন বাম্বু, আর সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জাপানি মনেস্ট্রি। তার বাইরেটা আপনাদের আমি দেখাচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। ভিতরে আপনাদের নিয়ে যাব, এটা বাইরেটা আগে দেখে নিন। এই মনেস্ট্রি সম্বন্ধে এখানে লেখা আছে, যারা পড়ে নিতে চান তারা এটাকে স্ক্রিনশট মেরে পড়ে নিতে পারেন। মনেস্ট্রির গায়ে বুদ্ধের ছোট ছোট ফটো আছে, এই স্ট্যাচু আছে দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন ছোটো ছোটো মঙ্কস এখানে রয়েছে। চারিপাশটা গাছ দিয়ে এত সুন্দরভাবে রয়েছে যে এত গরমেও কিন্তু অতটা গরম লাগছে না এখানে। এই মঙ্কসগুলো মনেস্ট্রির দুদিকেই আছে, ঢোকার মুখে যে দুটো দিক দেখছেন, আগে ওই বাঁ দিকটা দেখালাম, এবার ডান দিকটা দেখাচ্ছি আপনাদের, এখানেও মঙ্কস রয়েছে। আর এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে ছোটো ছোটো
আলো জ্বালানোর জন্য, প্রদীপ টাইপের, এগুলো সন্ধ্যাবেলায় আছে জাপানি মন্দিরের ভিতরে ঢুকছি। এবার চলুন ঢুকি ভিতরে। এখানে ঢুকে জুতোটা খুলে ওখানে যেতে হবে, জুতো পরে কেউ যাবেন না। জাপানি মন্দিরে বা আমরা গ্যাংটকে গেলে এই সব দেখতে পাই আমরা। দেখুন এই যে এইগুলো গড়ালে পেয়ার হুই, মানে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে জানাতে পারেন আপনার মনের কথা। মন্দিরের মনাস্ট্রির ভিতরটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং পুরো মনাস্ট্রিটা আপনাদের দেখাবো। তার আগে সামনে যে দরজাটা সেটা আপনাদের দেখাচ্ছি কী আছে। এর ভিতরে ঘন্টা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ঘন্টা আছে, একটা বড় আর একটা ছোট। আর এদিকে একটা বড় ঘন্টা দিনের বেলায় বাজে, এটা যখন ঘোরে এই ঘন্টার সঙ্গে লাগে, আর সন্ধ্যাবেলায় এই ছোট ঘন্টা বাজে। আর মধ্যখানে দেখতে পাচ্ছেন একটা গৌতম বুদ্ধের, এটা সম্বন্ধে পুরো ডিটেইলস আপনাদের আমি পরে বলছি। এবার মনাস্ট্রিটা আপনারা চারিদিকে ঘুরতে পারেন, এইভাবে ঘুরতে হবে, আমি আপনাদের নিয়ে দেখাচ্ছি, চলুন। এইভাবে মনাস্ট্রিটা ঘুরে ঘুরে আপনারা দেখতে পারবেন। আর এই দেখাতে দেখাতে যে অনেক রকম আওয়াজ আপনারা পাচ্ছেন, এখানে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, সেই জন্যই আওয়াজগুলো ওখান থেকে আসছে। দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা ঘুরতে পারবেন আপনারা, ঘুরে দেখতে পারবেন। শহরের বুকে যে এত সুন্দর একটা জায়গা আছে, সত্যি না দেখলে বুঝতে পারতাম না। ইকো পার্কের মধ্যে ঢুকবেন, ঢুকে একদম জিজ্ঞেস করে নেবেন যে জাপানি মন্দিরে যাব, তাহলে আপনাদের নিয়ে চলে আসবে জাপানি মন্দিরে। এই হচ্ছে জাপানি মন্দির, এই দেখতে পাচ্ছেন জাপানি মন্দির, এই যে আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে জাপানি মন্দির। একবার অবশ্যই ঘুরে যাবেন, ভালো লাগবে সবার। এবারে দেখতে পাচ্ছেন পুরো মনাস্ট্রিটাকে, এটা দিনের বেলায় আমি আপনাদের দেখাচ্ছি, যদি সন্ধ্যাবেলায় লাইট জ্বালার পর দেখেন অপূর্ব লাগবে। আর চেষ্টা করবেন বিকেলের দিকে আসতে, তাহলে পুরো লাইট জ্বালা অবস্থায় এই মনাস্ট্রিটাকে দেখতে পারবেন। এবং এই মনাস্ট্রিটা একটু সময় নিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। শহরের বুকে এত সুন্দর একটা জাপানি ফরেস্ট করা আছে আমরা অনেকেই জানি না, তাই আপনাদের জন্য এটা তুলে ধরলাম। এই যে পেয়ার হুইল আমরা সবাই ঘোরাই এখানে এসে, এটা আমাদের কাছে ঘোরানো, কিন্তু জাপানিজদের কাছে এই পেয়ার হুইল ঘোরানোর সঙ্গে সঙ্গে তারা তাদের মনের কথা জানায়। আর আপনি জাপানে যে কোনো মন্দিরই দেখবেন এটা আছে। দেখতে পাচ্ছেন সামনে যেটা সেটা হচ্ছে শ্যাডো ওয়াকওয়ে, এটার ইয়ে হচ্ছে এটা যদি 7টা স্টেপে আপনি পার হন তাহলে আপনার ভালো হবে। আবার অনেকে বলে এখান দিয়ে ভিতর দিয়ে ঢুকে যে যত নেগেটিভ চিন্তাভাবনা আছে
এটা দিয়ে গেলে আপনার নেগেটিভ চিন্তাভাবনা চলে গিয়ে পজিটিভ চিন্তাভাবনা আপনার মধ্যে চলে আসবে, এগুলো কথিত আছে। তবে অবশ্যই কিছু না কিছু আছে, তার জন্য এটা করা হয়েছে। সামনে একটা জলাধার দেখতে পাচ্ছেন, এখানে ফোয়ারার একটা ব্যবস্থা ছিল, খুব একটা রক্ষণাবেক্ষণ হয় বলে দেখে মনে হচ্ছে না, তবুও এখন দেখলাম ভিতরে যে অনেক কাজ হচ্ছে। আশা করি এগুলো জল টল পরিষ্কার হবে, ফোয়ারাটা আবার নতুনভাবে স্টার্ট হবে। এখানে একটা ছোট্ট ব্রিজ মতন আছে, আর এখানে সব ছোট ছোট বুদ্ধের মূর্তি দেখতেই পাচ্ছেন দাঁড় করানো আছে। আর কিছু কিছু মূর্তি আছে সেগুলো পরপর রাখা আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি, কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ। এগুলো চোখের উপর মুখের উপর যেভাবে সব ছেটানো আছে নোংরা, তাতে অবশ্যই এগুলো একটুখানি দেখা উচিত। দেখুন অনেকগুলো মূর্তি আছে এখানে পরপর। এখানে আর একটা জাপানি গেট আছে দেখতে পাচ্ছেন, এবার দেখতে পাচ্ছেন একটা জলাধারের উপরে একটা ব্রিজ করা আছে। চলুন সেই ব্রিজের উপর দিয়ে যাই, আর তার চারিদিকে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন। জল, গাছ, ব্রিজ, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। চলুন আমরা ব্রিজের উপর দিয়ে হেঁটে ওপারটায় যাই। এখানে সব দেখছেন বসার জায়গা, যারা ভিতরে আসবেন তারা এখানে বসতে পারবেন, প্রচুর বসার জায়গা করা আছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বাম্বু লাইট। এই যে বাঁশগুলো কেটে কেটে রাখা আছে এর মধ্যে কিন্তু লাইট আছে, দেখুন এই যে দেখাচ্ছি আমি, এই দেখতে পাচ্ছেন সবগুলো বাঁশের মধ্যেই লাইট আছে। এগুলো দিনের বেলায় বলে বুঝতে পারছেন না, রাতের বেলা হলে এগুলো জ্বললে দারুণ লাগবে। এবং এই দুদিকে বাঁশের মধ্যে আলো লাগানো আছে, মধ্যখান দিয়ে রাস্তা হেঁটে যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে বাম্বু চিং। এটা বাঁশের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ভিতরে যেতে হয়। ব্লগটা শেষ হয়ে এসছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে যেটা করতে পারি প্রত্যেকবার, লাইকস, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। একটা সাবস্ক্রাইব আমাদের অনেক উদ্বুদ্ধ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট, এইটা এখানে আসলে জাপানিজ খাবার খেতে পারেন। ধন্যবাদ, আবার পরের ভিডিও দেখা হবে।